বিল্ডিংয়ের চারধার থেকে খসে পড়ছে চাঁওর, কোথাও কোথাও দেয়ালের গা দিয়ে বেরিয়েছে বড় গাছ, দেখলে মনে হবে একেবারে ভুতুড়ে বাড়ি। কোন্নগর পুরসভার অন্তর্গত জিটি রোডের উপরে ভগ্ন দশায় রয়েছে দমকল বিভাগের বিল্ডিং, যাদের উপর মানুষের সুরক্ষার দায়িত্ব সেই দমকল কর্মীরাই দীর্ঘদিন ধরে অসুরক্ষিতভাবে কাজকর্ম চলে আসছেন এই বিপদগ্রস্ত বিল্ডিংয়ের মধ্যেই। দীর্ঘদিন যাবৎ দমকল কর্মীদের দাবি ছিল তাদের জন্য একটি সুরক্ষিত উপযুক্ত জায়গা প্রদান করা হোক। সেই মর্মে কয়েকদিন আগে দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা এসে এলাকা পরিদর্শন করেন। কোন্নগর পৌরসভার সহযোগিতায় নতুন করে দমকলের অফিস তৈরির জন্য একটি জায়গাও দেখে দেওয়া হয়। ভগ্নপ্রায় ভুতুড়ে বাড়ির মধ্যে দমকলের মতন জরুরি বিভাগের কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছিল, যে কারণে যে কোনো দিনই ভেঙে পড়তে পারত দমকলের পুরনো অফিস বিল্ডিং। এটা বহুদিন ধরে বাম জানালা থেকে এই অবস্থা, যে কোনো সময় চাই ভেঙে পড়তে পারে। এবং ভেতরে আমাদের ফায়ার ব্রিগেড কর্মীরা হেলমেট পরে দাঁড়িয়ে থাকে, কারণ যে কোনো সময় চাই ভেঙে পড়তে পারে। দেখতে পাচ্ছেন ঘরটাকে ঝুলি ঝুলি হয়ে গেছে। আমি একজন কন্যাকারীর অধিবাসী হয়ে বলছি যে ওনাদের যদি একটা সাপোর্টের ব্যবস্থা, আমি যা শুনতে পাচ্ছি মাননীয় পৌর প্রধান তপন দাস মহাশয়ের সঙ্গে ওনাদের কথা হয়েছে, তাও মানে যে এতদিন ধরে যে এই পরিস্থিতি, যারা নিরাপত্তা দিচ্ছে তাদেরই নিরাপত্তা নেই, সেটাকে মানুষ এলাকার কন্যাগরের মানুষ হিসেবে কি বলবেন? না, আমি বলবো যে এদের জন্য একটু বন্দোবস্ত করে, এবং আমাদের যে পৌর প্রধান অমন দাস মহাশয় উনি আশা করি এই ব্যবস্থা করবেন। দীর্ঘ সময় ধরে হুগলির কন্যাগরের জিটি রোডের ধারে এই ভগ্ন দশা বিল্ডিংয়ের মধ্যেই কাজ চালিয়ে আসছিলেন দমকলের কর্মীরা। যে সমস্ত মানুষদের উপর সমস্ত মানুষের সুরক্ষার দায়ভার রয়েছে তারাই অসুরক্ষিতভাবে দিন যাপন করছিলেন। ভগ্নপ্রায় অবস্থা এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছিল যে কোনো দিন ভেঙে পড়তে পারে এই বিল্ডিং। বিপদ সীমার ঊর্ধ্বে গিয়েই সেখানে থেকে কাজবাজ এবং বসবাস সারছিলেন ফায়ার অফিসাররা। তাদের সুরক্ষার তাগিদেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কোন্নগর হিমপাইপ এলাকায় একটি নতুন জায়গা দেখে দেওয়া হয়েছে যেখানে তৈরি হবে এই ফায়ার অফিস। এই বিষয়ে চেয়ারম্যান কি বলছেন? আমরা পৌরসভার পক্ষ থেকে দমকলের অফিস যাতে উঠে না যায় কোন্নগর থেকে, তার জন্য সব রকম চেষ্টা এবং সাহায্য করেছি। রাজ্য সরকারের প্রতিনিধিরা এসেছিলেন, এসে ফায়ার সার্ভিসের যারা উচ্চ পদাধিকারী তারা কোন্নগর শহরে ভিজিট করেছিলেন। আমরা অনেকগুলো জায়গা দেখিয়েছিলাম, তার মধ্যে একটা জায়গা ওনারা পছন্দ করেছেন, স্টেশনের সামনে হিম পাইপের মধ্যে আপনার এসি চ্যাটার্জি স্ট্রিটের ওপরে, সেখানে আমরা ওনাদের জায়গা ওনারা সেই জায়গাটায় পছন্দ করেছেন। এবং আমরা বোর্ড অফ কাউন্সিলের মিটিং থেকে তাদের সেই জায়গাটা 99 বছরের লিজ দেওয়ার জন্য আমরা রাজি হয়ে গেছি। এবার ওনারা যেদিন পারবে করে নেবেন, আর আপাতত যাতে উঠে না যায় তার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের নিজস্ব জমিতে আরেকটা তার পাশেই আরেকটা জমি এবং ঘর আছে, ঘর না দিলে তো হবে না, তাদের 4-5টা ঘর দিচ্ছি, বড় জায়গা দিচ্ছি সামনে গাড়ি রাখার সমস্ত দিয়ে টেম্পোরারি আমরা ওখানে শিফট করিয়ে দিচ্ছি যাতে দমকলটা উঠে না যায়। যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে লোকের জীবন বাঁচাতে এগিয়ে আসে তাদেরই জীবন বিপন্ন হয়ে পড়েছিল তাদের অফিস ঘরের জন্য। অবশেষে মিলেছে সুরাহ। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।